فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. الحمد لله والصلاة والسلام على رسول الله. বাবার পকেট থেকে না জানিয়ে টাকা নিয়ে খরচ করার বিধান সম্পর্কে প্রশ্ন করেছে। এটা তো বলার অপেক্ষা রাখে না, যেটা চুরি এমনকি মারাত্মক পর্যায়ের চুরি, যেখানে এই কাজ হওয়ার কথা না এবং যার সাথে এই ধরনের আচরণ হওয়া কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না আর কি। আপনি কারণ দর্শাবেন, অজুহাত পেশ করবেন, বাবার মাধ্যমে সাধারণত ছেলেরা সরাসরি বলতে না পারলে মাকে তারা মধ্যস্থতা হিসাবে গ্রহণ করে এবং সেখানে তারা সফলও হয়। কিন্তু তাই বলে এই পথ অবলম্বন করা এটা মোটেও ঠিক না। এটা বিশেষ কারণে যদি হয়, তো যেমন বলা হলো যে অন্তত মার অবগতির মাধ্যমে হতে পারে। আপনি মাকে যদি জানান আর বাপ না বুঝতে চায়, এমন তো অবস্থায় হয়তো উনি ওনার অধিকার খাটিয়ে তো আপনাকে দিবেন, কারণ তার কিছু অধিকার সেখানে আছে। যে বাপ যদি ন্যায্য কারণে নাও দেন, মা নিতে পারেন।